সকাল সকাল উঠে রেডি হয়ে কিট্টুকে রেডি করে স্কুলে ভরে দিয়ে এখন চলে এসেছি মাছের বাজারে। বরের আজকে পমফ্রেট মাছ খেতে খুব ইচ্ছা করেছে, তাই বললো চলো গিয়ে দুই তিন রকমের মাছ কিনে নিয়ে আসি। এই যে এই পমফ্রেট নেব, লাউ চিংড়ি করব, ওই জন্য চিংড়ি নেব, চুনো পুঁটিও নেব, কারণ মাছের টক বানাবো। মাছের টকটা আজকে আর বানাবো না, একদিনে এত রকমের মাছ না ভালো লাগে না। সমস্ত মাছ আমাদের কেনাকাটা হয়ে গেছে, তিন রকমের মাছ আজকে নিয়ে নিয়েছি। এর একটা ব্লগে আপনারা শুনেছিলেন যে যেখানে আমার বর থাকে সেখানে এরকম টাটকা মাছ পাওয়াই যায় না, সামুদ্রিক মাছটা খুব ফ্রেশ পাওয়া যায়। সমস্ত মাছ কিনে এখন চলে এসেছি ফলের দোকানে, যেহেতু কিট্টু ফল খেতে ভালোবাসে তাই আর কি ফল নিতে চলে এলাম। আপেল, মৌসুম্বি, কলা তিনটি কিট্টু প্রিয়, তার আগে অবশ্য সবজিটাও কেনা হয়ে গেছে। তো চলুন সমস্ত মালপত্র এই যে স্কুটির মধ্যে এখন রেখে দিচ্ছি। বরের খুব ইচ্ছা করেছে সে কচুরি খাবে, যার কারণে সকাল সকাল উঠেই মিষ্টির দোকানে চলে এসে কচুরি কিনে নিয়েছি। এই যে এখানে আমাদের তিন রকম মাছ আছে, এদিকে কচুরি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে রান্নার কাজে লেগে পড়ি। লাউটাকে সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিলাম। আজকে হবে উচ্ছে আলু ভাজি, লাউ চিংড়ি আর টমেটোর ডাল আর মাছ ভাজা। চিংড়িটা দিদিকে আগে বললাম সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে দিয়ে আমার, আর এদিকে ততক্ষণ আমি বসিয়ে দিই উচ্ছে আলু ভাজি। সকালের খাবার তো খেয়ে নিলাম, চলুন এরপরে রান্নাটা সেরে ফেলি। উচ্ছে আলু সেদ্ধ তো এদিকে বসিয়ে দিয়েছি, ঢাকনা ঢেকে এখন রেখে দিই। আর এইদিকে এখন রান্না করে নিই লাউ চিংড়ি। সবার আগে চিংড়িগুলো ভেজে নিই। তো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে, যেহেতু চিংড়িটা ভাজবো যার কারণে একটু হলুদ আর সামান্য নুনও দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর চিংড়িগুলো দিয়ে দিই, সামান্য একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না রংটা পাল্টে আসে। চিংড়িটা হতে থাক, আমি দেখে আসি উচ্ছে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। উচ্ছে আলু বরাবরই আমি খুব কম মশলা দিয়ে খেতে ভালোবাসি। এই রান্নাটা খুব সাদামাটা করে তৈরি হয়, সেটা তো আমরা সাদামাটা করেই খেতে ভালোবাসবো, তাই না? চিংড়িগুলোর রঙও পাল্টে এসছে, যার কারণে চিংড়িগুলো এবার আমি সমস্তটা তুলে রাখলাম ওই তেলের মধ্যেই। এরপর ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে আর চিনি, যেহেতু লাউ চিংড়ির স্বাদ বরাবরই খুব মিষ্টি হয় ওই জন্যই আর কি চিনিটা ব্যবহার করলাম। খুব খুব স্পেশাল মানুষের কাছে এই রেসিপিটা আমি জেনেছিলাম, যেদিন থেকে জেনেছিলাম প্রায় দিন মাঝে মধ্যে লাউ চিংড়ি বানিয়ে খাই। আজ বর এসছে তাই ভাবলাম আজকে একটু লাউ চিংড়ি বানিয়ে দিই। এইদিকে লাউ সিদ্ধ হয়ে গেছে, এর উপরে দিয়ে দিলাম চিংড়িগুলো, সামান্য একটু নেড়ে নিই, ঢাকনা ঢেকে রেখে দিলাম। কি রান্না হয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে দেখুন লাউ চিংড়ি হয়ে গেল, এর উপরে তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, উচ্ছে আলু, টমেটোর ডাল আর আছে পমফ্রেট মাছগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো ভেজেছিলাম। রান্নাঘরটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই ভিডিওটা হলো পরের দিনের ভিডিও, শনিবারের ভিডিও। আমার দিদিরও সেম কেস আমার মতো। এক বছর আগে সেপ্টেম্বর মাসে আমারও হয়েছিল এরকম গলব্লেডারের স্টোন, সেই গুনে গুনে একই অবস্থা হলো। এটা শনিবারের বিকেলের দিকের ভিডিও। আজ দিদিকে অ্যাডমিট করানো হয়েছে নবাবহাটে একটা হসপিটালে, তো সেখানে দিদিকে আজকে রেখে দিয়েছে, কাল ঠিক সন্ধ্যের পর হবে অপারেশন। আমি ভিডিও করছি ওই নিয়ে দিদি হাসাহাসি করছে যে আমি ভয় খাচ্ছি আর তুই এরকমভাবে ভিডিও করছিস। এটাও পরের দিনের ভিডিও, রবিবারের যেই টাইমটা দিদির অপারেশন হবে ঠিক তার আগের মুহূর্তটা দিদি ভীষণভাবে ভয় খেয়েছে, এতটাই ভয় খেয়েছে যে ওর প্রেশার প্রচণ্ডভাবে আপ ডাউন করছিল। দিদির একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। তো সমস্তটা এখন রেডি করছে, কারণ এই যে দিদিকে এখন ওটিতে নিয়ে যাবে ওই জন্য একটা ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। তো ফাইনালি এই মুহূর্তটা হলো ওটিতে নিয়ে যাওয়ার মুহূর্ত। দিদিকে দেখে আমার ভীষণভাবে খারাপ লাগছে, কারণ এক বছর আগে আমারও এই সেম মুহূর্তটা ফেস করতে হয়েছিল। ওটি ঢোকা মানেই সেটা প্রচণ্ডভাবে ভয়ানক। অনেকেই বলেন মাইক্রোসার্জারি কী এমন কষ্ট, আমি ভীষণভাবে মাইক্রোসার্জারির পর কষ্ট পেয়েছিলাম, তারপরে দ্বিতীয়রও সেম হচ্ছে। আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম, পাথরটাও দেখালাম। যেহেতু দিদির অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে, এরপর দিদিকে কেবিনে শিফট করানো হচ্ছে।
আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে অনেকেই কমেন্ট করেছেন, যেগুলো দেখার পর আমি ভীষণভাবে খুশি হয়েছি। যারা যারা কমেন্ট করেছেন, আমার দিদির জন্য দোয়া করেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলুন, এটা হলো পরের দিনের ভিডিও। প্রত্যেক দিনের একটু একটু করে ভিডিও আমি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। অপারেশনের পরের দিনের ভিডিও। দিদি এই দিন একটু কষ্ট পেয়েছে, অনেক বমি হচ্ছিল দিদির, যেটা আমার অপারেশনের দিনই হয়েছে। আর এই যে এটা হলো আমার ননদ, আর ওই যে ননদের ছেলে, ননদ কম বন্ধু বেশি, আর এটা হলো ননদের ছেলে আমান। তো এই ভিডিওটা আবার পরের দিনের ভিডিও, যেদিন আর কি দিদির ছুটি হচ্ছে। তো আমি এখন গোলাপবাগ মোড়ে দাঁড়িয়ে আছি, দিদি ফোন করে বললো তুইও চল আমার সাথে, সন্ধ্যাবেলায় চলে আস। বর্মশাই আমাদেরকে নামাতে এসছে গোলাপবাগ মোড়ে, কুইট্টুকে একটা চকলেট কিনে দিল আর কুটুসের জন্য দিল একটা দই লস্যি। বর আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার বাড়ি চলে গেল, সন্ধ্যের দিক করে ও আমার বাপের বাড়ি যাবে, তারপরে ডিনার করে আবার বাড়ি ফেরত আসবো, যেহেতু পরের দিন আবার কিট্টুর স্কুল আছে, ওই জন্য স্কুল করাতে নিয়ে আসবো। বাড়ি থেকে একদমই চাইছিল না যে আমরা আবার রাত্রে চলে আসি, বললো না একদিন আর স্কুল করাতে হয় না, আজকে থেকেই যা। আমি ভাবলাম না থাক, শুধু শুধু আর স্কুলটা বন্ধ করাবো না, যেহেতু সামনে সেকেন্ড সেমিস্টার শুরু, ওই জন্য আর শুধু শুধু বন্ধ করালাম না। वही चला है रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा केमन बोका मुंटा रे। এখন বাড়ি চলে এসেছি, আর দিদি থাকবে নানির বাড়িতেই। আর এই যে কিট্টুও আছে, কিট্টু তোর মাম্মামকে নিয়ে ভীষণভাবে টেনশন করছে, সব সময় ওর একটাই কথা, মাম্মাম তুমি কখন সুস্থ হবে, কখন আমাকে কোলে নেবে। সন্ধ্যে থেকে একভাবে মাম্মামের কাছে বসে থাকতে থাকতে ও বলছে আমি আমার খেলনাগুলো সব বের করবো। এই খেলনাবাটিগুলো সব দিয়েছিল ওর গ্র্যানো আর চিনি, আমেরিকা থেকে নিয়ে এসেছিল, সেগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, যেহেতু ওর বয়সটা হয়নি এগুলো নিয়ে খেলার। আর আজকে যখন ও বায়না করলো এগুলো নিয়ে আমি খেলবো, তখন তো আমি একদমই বের করতে চাইছিলাম না, দিদি আমাকে বললো না ওর তো বয়স হয়েছে এগুলো নিয়ে খেলা, এখন খেলবে না তো আর কখন খেলবে, এগুলো বের কর আর ওকে খেলনাগুলো খেলতে দে। যাই হোক, এগুলো সমস্তটা আমি বের করে দিলাম। তারপরে ওই যে ও এখন পিজা বানাচ্ছে, সবার জন্য পিজা খেতে দেবে, ওর পাপাকে ড্যাডিকে সবাইকে পিজা খেতে দেবে। রাতের খাবার খেয়ে বাড়ি আসার পথে বর এখন ঢুকেছে রাধা পল্লবে, এখানে কিছু মিষ্টি নেবে, আর মেয়ের বায়না ওই যে ওয়াটারমেলন চকলেট কিনবো, যার কারণে আরও ঢোকা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।